إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيى. وقال الله تعالى في موضع آخر نار الله الموقدة التي تطلع على الأفئدة. وعن عبد الله بن عدي بن حاتم قال قال النبي صلى الله عليه وسلم اتقوا النار ثم عارض وشاح ثلاث مرات حتى ظن أنه ينظر إليها ثم قال اتقوا النار ولو بشق تمرة فمن لم يجد فبكلمة طيبة. أخرجه البخاري ومسلم في كتاب الرقاب وفي المسلم كتاب الصدقة. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি যেমন চান তিনি তার সৃষ্টির উপরে হুকুম জারি করে থাকেন, তিনি তার বান্দাদের জন্য দুইটি জায়গা নির্ধারণ করে রেখেছেন, যারা তার বন্দেগী করবে তাদের জন্য চিরসুখকর একটি জায়গা জান্নাত প্রস্তুত করে রেখেছেন এবং যারা তার নাফরমানি করবে বিরুদ্ধাচরণ করবে তাদের জন্য তিনি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মাঝে এই দুইটি সৃষ্টি রয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান যে আমরা জান্নাতবাসী হই, তিনি আমাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেননি, বরং তিনি আমাদেরকে তার পক্ষ থেকে কিতাব নাজিল করে এবং রাসূল প্রেরণ করে আমাদেরকে সতর্ক সাবধান করেছেন এবং ওই সকল কর্ম কথা থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন যেগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওই সমস্ত পথ থেকে কিভাবে বাঁচা যায় তিনি রাসূলের মাধ্যমে সেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো যে আল্লাহ আমাদের উপরে অনুগ্রহ করেন, যিনি আমাদের ক্ষমা করেন, আমরা তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে বহু মুসলিম জাহান্নাম থেকে মুক্তি পাবে, যার সুপারিশে যার শাফাতে বহু মুসলিমকে আল্লাহ ক্ষমা করবেন, এবং যিনি একটি দোয়া প্রাপ্ত হয়েছিলেন যে দোয়াটি কবুলযোগ্য তা তিনি নিজের এবং নিজের পরিবারের জন্য ব্যবহার করেননি,
বরং তিনি সেগুলো সেটাকে সংরক্ষণ করে রেখেছেন তার পাপি উম্মতেরকে শাফাত করার জন্য আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে খুতবার বিষয় হবে জাহান্নামের ভয়াবহতা নিয়ে বা জাহান্নাম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা জান্নাত এবং জাহান্নাম এই দুইটি যেমনটা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি আর এটা সৃষ্টি হয়ে আছে যদিও বহু মানুষ মুসলিম আমরা এই জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে উদাসীন আমরা জান্নাত এবং জাহান্নাম শব্দ দুইটা জানি বলে কিন্তু অন্তর থেকে সেই জান্নাতের কামনা এবং জাহান্নামের ভয় উঠে গেছে আমাদের অন্তর গাফিল হয়ে গেছে দুনিয়াবি কর্মে দুনিয়াবি আচরণে আমরা ভুলে গেছি যে আমাদের স্থান এটা নয় তো এই জান্নাত এবং জাহান্নামকে আমাদেরকে প্রতি মুহূর্তে স্মরণ রাখা উচিত যাতে করে আমরা জান্নাতের নিয়ামতকে ভুলে না যাই এবং জাহান্নামের ভয় থেকে নিজেকে মুক্ত না ভাবি কোরআন এবং হাদিসে যেটা আমরা জানতে পারি যে জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত হয়ে আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে কিতাব বাদিউল খালক 59 নম্বর অধ্যায় তাতে তিনি 8 এবং 10 দুইটা পর্ব করেছেন এই পর্ব হচ্ছে বাবুন সিফাতিল জান্নাহ ওয়া আন্নাহা মাখলুকাতু এবং আরেকটা পর্ব করেছেন বাবু সিফাতিন না ওয়া আন্নাহা মাখলুকাতু এই পর্ব হচ্ছে জান্নাতে এবং তা সৃষ্টি হয়ে আছে তারপর বলেছেন এই পর্ব হচ্ছে জাহান্নামে এবং তা সৃষ্টি হয়ে আছে তার মানে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন কোরআন এবং হাদিসে এই বিষয়টা স্পষ্ট কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াতে এই কথা বলেছেন যে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি হয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 33 নম্বর আয়াতে যে সেই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো আরেকটা শব্দ হচ্ছে জান্নাতের জন্য তোমরা তাড়াহুড়া করো মানে কে কার আগে আল্লাহর ক্ষমা পেতে চায় কে কার আগে জান্নাতে পৌঁছবে তাদেরকে এই ব্যাপারে উদগ্রীব হতে হবে খুব আগ্রহ থাকতে হবে অন্তরে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষায় এভাবে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ তোমরা দৌড়ো আল্লাহর ক্ষমার জন্য ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমির মাঝে যত বড় গ্যাপ এত বড় এটা এক একটা জান্নাত আল্লাহ বলেছেন আমি এটাকে প্রস্তুত করে রেখেছি উইদ্দাত লিল মুত্তাকিন আর সেই জান্নাত প্রস্তুত রেডি হয়ে আছে কাদের জন্য মুত্তাকি বান্দাদের জন্য তাহলে এখানে একটা সংবাদ দেওয়া হয়েছে যে জান্নাত প্রস্তুত হয়ে আছে এবং কাদের জন্য প্রস্তুত হয়ে আছে তাও বলা হয়েছে সেটা হচ্ছে মুমিন মুত্তাকিদের জন্য তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সম্পর্কেও বলেছেন তার একটা আয়াত আগেই পেয়ে যাবে 131 নম্বর আয়াত এবং বাকারাতে 24 নম্বর আয়াতে রয়েছে আল্লাহ বলেছেন ইত্তাকুন নার আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যে জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে কাফিরদের জন্য উইদ্দাত লিল কাফিরিন তার মানে মূলত জান্নাত এবং জাহান্নাম দুই শ্রেণীর মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে এক বলা হয়েছে মুত্তাকিদের জন্য আর জাহান্নামের ক্ষেত্রে বলা হয়েছে কাফেরদের জন্য এটা সূক্ষ্ম বিষয় হলো কাফেরের বিপরীত মুত্তাকি হয় না কাফেরের বিপরীত মুমিন হওয়া উচিত ছিল যে মুমিনদের জন্য জান্নাত আর মুমিনের বিপরীত হচ্ছে কাফের আর যদি মুত্তাকি হয় তাহলে মুত্তাকির বিপরীত হবে পাপি ফাসেক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্ম কথা বলেছেন যে শুধু নিজেকে মুমিন দাবি করলেই জান্নাত পাওয়া যাবে এমন নয় বরং নিজেকে মুত্তাকি করতে হবে মানে ইমানের সাথে আল্লাহকে ভয় করে চলতে হবে তাহলে সেটা জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন শুধু ইমানের উপরে
থেকে যদি ঈমান ঠিক মানে ঠিক না রাখে বা ঈমানের ভিত্তিতে যদি কোনো ব্যক্তি কর্ম না করে তাহলে সরাসরি ঈমানওয়ালাদের জান্নাতের কথা নাই ওটা কাদের যেই ব্যক্তি শুধু ঈমান এনেই মরে যেতে পারবে মানে ঈমানের পরে আর আমল করার সময় না পাবে তাদেরটা হচ্ছে ব্যতিক্রম এক্সেপশনাল কিছু জিনিস থাকে যে নিয়ম হলো একটা তবে কিছু মানুষ আছে তার ব্যতিক্রম যেমন আমরা যখন সালাত পড়ি নিয়ম হলো দাঁড়িয়ে নামাজ পড়তে হবে কিন্তু এই নিয়মের খেলাফ করা যারা দাঁড়াতে সক্ষম হয় তারা বসে নামাজ পড়ে এমন ব্যক্তি যারা বসতে পারে না তারা শুয়ে নামাজ পড়ে তাহলে এরা হচ্ছে নিয়মের খেলাফ কিন্তু নিয়ম হলো দাঁড়িয়ে নামাজ পড়তে হবে তো জান্নাতে ঢোকার নিয়ম হলো ঈমান এবং আমল দুইটা লাগবে তো যেই ব্যক্তি আমল করার সময় পায়নি তার জন্য শুধু ঈমান জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু যেই ব্যক্তিকে ঈমানের সাথে আমল করার সময় দেওয়া হয়েছে সেই ব্যক্তি আমলবিহীন জান্নাতে যেতে পারবে না তো এটা একটা ভিন্ন একটা দিক আমরা জান্নাতের ওই আলোচনার মধ্যে ইনশাআল্লাহ সেটা উল্লেখ করব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাত প্রস্তুত হয়ে আছে জাহান্নাম প্রস্তুত হয়ে আছে জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে একটা হাদিস কোট করেছেন ইমাম বুখারী এবং মুসলিম যে আনাবি হুরায়রা তাকালা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আল্লাহ আল্লাহ বলেন আদাতু লি ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাত ওয়া লা উযুনুন সামিয়াত ওয়া লা খাতারা আলা কলবি বাশার আল্লাহ বলেন আমি প্রস্তুত করে রেখেছি জান্নাতকে লি ইবাদিয়া সালিহিন আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু যেটা আজ পর্যন্ত কোনো চোখ দেখেনি আজ পর্যন্ত কোনো অন্তর ভাবতে পারবে না যে সেটা কি হতে পারে কোনো কান সেটা শুনে নেয় তার মানে আমরা যে জান্নাতের কথা শুনি যে জান্নাতের বর্ণনা কোরআন হাদিসে আছে এটা একটা সাধারণ জান্নাত কিন্তু মুত্তাকি বান্দাদের জন্য সলিহিন যেটা উচ্চমানের জান্নাত এটা কেমন হতে পারে এটার বর্ণনা আল্লাহ আমাদেরকে দেননি এবং বিনা বাড়াবাড়িতে আমি বলতে পারি আমাদের রাসূলকে পর্যন্ত সেই জান্নাতকে দেখানো হয়নি রাসূল যে জান্নাত দেখেছেন এটা আম সাধারণ জান্নাত কিন্তু উচ্চমানের জান্নাত যেগুলো ওটা রাসূলকে পর্যন্ত দেখতে দেওয়া হয়নি তার একটা দলিল হলো রাসূল সাল্লাম নিজের ঘর দেখেছেন বলা হয়েছে এটা আপনার ঘর তখন বলেছেন তাহলে একটু দেখি বলছে না এখন আপনার সময় আসে জিবরাইল আলাইহিস সালাম তাকে থামিয়ে দিয়েছে যে না এখন আপনার সময় আসে না আপনার সময় আসলে আপনি ঢুকতে পারবেন তার মানে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছেন আমি যার জন্য যে জান্নাত প্রস্তুত করে রেখেছি ওটাকে লক করে দেওয়া হয়েছে ওটা ওই ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তিকে দেখতে দেওয়া হবে না এটা অনেক বড় একটা ব্যাপার এটা হচ্ছে উচ্চমানের জান্নাতীদের জন্য আর সাধারণ জান্নাতের একটা নমুনা আল্লাহ তুলে ধরেছেন যে জান্নাতটা কেমন হতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীল বান্দাদের জন্য যে জান্নাতের কথা উল্লেখ করেছেন তাতেই কথা আছে আদাত্ত লিবাদিয়া সলিহিন মা লা আইনুন রাত কোনো চক্ষু সেটা দেখেনি যদি রাসূল দেখতেন তাহলে আল্লাহ এই কথা বলতেন না কিন্তু আল্লাহ বলেছেন কোনো চক্ষু এটা দেখে নাই ওয়ালা উযুনুন সামিয়া কোনো কান সেটা শুনে নাই কেমন হতে পারে ওয়ালা খাতারা ওয়ালা কলবি বাশার কোনো ব্যক্তি সেটা ধারণা করতে পারবে না যে তার জন্য কি প্রস্তুত করে রাখা হয়েছে তো এটা হচ্ছে ইমাম বুখারী উল্লেখ করেছেন তার 59 নম্বর অধ্যায় কিতাব বাদিউল খালক হাদিস নম্বর হচ্ছে 3244 তার মানে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জান্নাত প্রস্তুত হয়ে আছে আর জাহান্নামের কথা বললাম এটা প্রস্তুত হয়ে আছে আরেকটা দলিল হলো জান্নাত এবং জাহান্নাম যে প্রস্তুত হয়ে আছে রাসূল সাল্লাম তা সচক্ষে দেখেছেন ওই যে বললাম যে সাধারণ যে জান্নাত সাধারণ যে জাহান্নাম ওটা রাসূল সাল্লামকে দেখানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জান্নাতে উঁকি মেরে দেখেছি আত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা আমি জান্নাতে উঁকি মেরে দেখলাম যারা জান্নাতি অধিকাংশ লোকগুলো হচ্ছে দরিদ্র যারা দুনিয়াতে দরিদ্র ছিল অভাবী ছিল অত খেতে পড়তে পারেনি কিন্তু কেন দরিদ্র কেন মানে হালালের উপরে থেকেছে যার ফলে সে দরিদ্র জীবনযাপনই করেছে পয়সাওয়ালা হওয়ার জন্য হারামের দিকে হাত বাড়ায়নি ওই শ্রেণীর মানুষদেরকে বলা হয়েছে দরিদ্র যে তার অবস্থার উপরে সে ইসলামের উপরে ছিল কিন্তু
আহামরি এমন কিছু কর্ম সে করেনি যার ফলে সে পয়সাওয়ালা হতে চায়নি, সে হালাল করেছিল। এমন প্রত্যেকটা দরিদ্র লোকের সংখ্যা জান্নাতীদের মধ্যে বেশি আছে। আসলে বলেছেন আন আত্তালাত ফিল জান্নাহ ফারাইতু আকসারা আহলিহা আল ফুকারা ওয়াত্তালাত ফিন নার, এমন আমি জাহান্নামে উঁকি মেরে দেখেছি ফারাইতু আকসারা আহলিহা আন নিসা, কিন্তু জাহান্নামীদের মধ্যে অধিকাংশ আমি মহিলাদেরকে দেখতে পেয়েছি যে অধিকাংশ মহিলারা হচ্ছে জাহান্নামী, কেন তাদের মধ্যে ত্রুটি অনেক বেশি। তাই এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, ওটা ছিল 3241, এটা হচ্ছে 3241, এবং মুসলিমে হাদিসটি রয়েছে সিফাতিল জান্নাতের পর্বে 55 নম্বর পর্ব, হাদিস নম্বর হচ্ছে 6831। তো জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে তার দলিল হিসাবে কোরআনের কয়েকটা আয়াত, এবং এই হাদিসটি আপনার কাছে পেশ করলাম। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে জান্নাত জাহান্নাম দেখেছেন তা নয়, বরং প্রত্যেকটা ব্যক্তিকে কবরে জান্নাত এবং জাহান্নাম দেখানো হবে। কবরে প্রত্যেক ব্যক্তি, সেটা মুমিন হলো দেখতে পাবে, কাফের হলো দেখতে পাবে, সকাল সন্ধ্যায় তার কাছে পেশ করা হবে। এই মর্মে একটি হাদিস রয়েছে আন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আহাদাকুম ইযা মাত উরিদা আলাইহি মাকআদুহু ফিল জান্নাতি ওয়ান নার উরিদা মাকআদুহু বিল জান্নাতি সকাল এবং সন্ধ্যায় তার কাছে জান্নাত না হয় জাহান্নাম পেশ করা হবে। ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার ওয়ুকাল, এবং তাকে বলা হবে হাযা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকা আল্লাহু ইয়াওমাল কিয়ামা, প্রত্যেক জান্নাতীকে সকাল এবং সন্ধ্যায় তাকে দেখানো হবে যে দেখো তোমার জান্নাত বিচারের পরে তোমাকে এই জান্নাত দেওয়া হবে, তার মধ্যে সন্তুষ্ট করার জন্য। আর প্রত্যেক জাহান্নামীকে শাস্তি দেওয়ার আগে কিয়ামত বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে সকাল সন্ধ্যায় তার জাহান্নামটাকে দেখানো হবে যে বিচারের পরে তোমাকে এই জায়গায় নিক্ষেপ করা হবে বা তোমাকে এই শাস্তি দেওয়া হবে, ওই তখন থেকে তার ব্যবসা শুরু হয়ে যাবে। এটাই ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, যে হাদিসটি আপনি 3240 এবং মুসলিমে হাদিসটি 7103 নম্বরে পেয়ে যাবেন। বরং আমরা এমনও হাদিস পাচ্ছি, এখানে তো হাদিসটা ছিল যে জান্নাতীকে জান্নাত দেখানো হবে আবার জাহান্নামীকে জাহান্নাম দেখানো হবে, কিন্তু আরেকটা হাদিস পাওয়া যায় আমরা প্রত্যেক মানুষ সবারই জান্নাত একটা বাড়ি আছে জাহান্নাম একটা বাড়ি আছে সবার, এটা শুধু কাফেরদের জন্য নয়, কাফেরদের জন্য জান্নাত একটা বাড়ি আছে জাহান্নাম একটা বাড়ি আছে, ঠিক মুসলিমদের জন্য জান্নাত একটা বাড়ি আছে জাহান্নাম একটা বাড়ি আছে, বাড়ি মানে স্থান মানে যার যার এরিয়া আছে জান্নাত এবং জাহান্নামে। ইমাম ইবনে মাজাহ এবং ইমাম বুখারী হাদিসটা আমি বলি, আন আবি হুরায়রা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাহ ইল্লা উরিয়া মাকআদুহু মিনান নার লাউ আসা লিয়াজদাদু শুকরান ওয়া লা ইয়াদখুলুন নার আহাদুন ইল্লা উরিয়া মাকআদুহু মিনাল জান্নাহ লাউ আহসানা কেন লিয়াকুনা আলাইহি হাসরাতুন। এই হাদিসটি ইমাম বুখারী এককভাবে কোট করেছেন, যেটা 6569 রয়েছে, 6569। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যাকে আল্লাহ জান্নাত দেবেন, জান্নাতের দরজায় দাঁড় করিয়ে তাকে আল্লাহ জাহান্নামটা দেখাবেন যে দেখো ওই যে জাহান্নামের এই জায়গাটা তোমার জন্য ছিল, যদি তুমি পাপ করতা লাউ আসা, তুমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করতা তাহলে আজকে তুমি জান্নাতি ন বরং এই জাহান্নামী হইতে, ওই কঠিন জায়গাটা দেখানো হবে। কেন লিয়াজদাদু শুকরান, যাতে করে এই ব্যক্তি আল্লাহর শুক্রিয়াটাকে আরো অন্তর থেকে বলতে পারে যে আমার রব যদি আজকে আমাকে হেফাজত না করতেন তাহলে আমি তো জাহান্নামী হইতাম, কিন্তু আজকে আল্লাহর দয়া তিনি আমাকে ইসলামের উপরে জন্ম দিয়েছিলেন, কোরআন হাদিস দিয়ে আমাকে জ্ঞান দিয়েছিলেন, আমি ইবাদত করতে পেরেছিলাম, যার ফলে আজকে আমি জান্নাতে যেতে পারতেছি। এটা শুক্রিয়াটা যেন তার অন্তরে গেঁথে যায়, লিয়াজদাদু শুকরান, সে বেশি শুক্রিয়া যাতে আদায় করতে পারে এই জন্য আল্লাহ তাকে সেটা দেখাবেন প্রত্যেকটা জান্নাতীকে। এই জন্য যারা আমরা ইবাদত করতে পারতেছি
অবশ্যই আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত আমরা বলি আলহামদুলিল্লাহ এটা শুধু যে এই হাদিসের মধ্যে রয়েছে তা না বরং মুসলিমে একটা অনেক লম্বা হাদিস রয়েছে যেটা 6466 তে পাবেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ একটা কথা বলেছেন যে এই যে তোমরা যে ইবাদতগুলো করতেছো এটা আমি আল্লাহ তোমাদের উপরে ধার্য করেছি ফামান ওয়াজাদা খাইরাহা যেই ব্যক্তি নিজেকে ভালো কাজের মধ্যে পাচ্ছ যে যারা ভালো ভালো কাজ করতেছো হালাল খাচ্ছ সালাত আদায় করতেছো দাঁড়িয়ে রেখেছো টুপি পরছো টাকার উপরে প্যান্ট মানে ইসলামের যত ভালো ভালো কাজগুলো আছে তোমরা যেটা করতে পারতেছো তোমাদের উচিত ফালিয়াহমাদিল্লাহ সে জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে কেন কারণ এই তৌফিক আল্লাহর পক্ষ থেকে এসেছে কারণ কোনো ব্যক্তি ইবাদত করার মতন ক্ষমতা সে আসলে রাখে না যতক্ষণ পর্যন্ত তাকে যদি তৌফিক দেওয়া না হয় এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের ক্ষেত্রে যাকাতের ক্ষেত্রে হজের ক্ষেত্রে বলেছেন দেখেন তো যাকাত কি সবার উপরে ফরজ কার উপরে ফরজ যার টাকা আছে তাই না যার টাকা নিসাব পরিমাণে পৌঁছে যাবে তার উপরে যাকাত ফরজ হজ কি সবার উপরে ফরজ না যে ব্যক্তি মক্কায় পৌঁছতে পারবে পথ খরচ আছে সুস্থ সেই ব্যক্তির উপর যাকাত ফরজ রেজাল্টটা কি কি বুঝাইতে চাইলাম তার মানে আল্লাহ প্রথম কোন ব্যক্তিকে শক্তি সামর্থ্য দেন আগে সামর্থ্য দেন তারপরে আল্লাহ বলেন তুমি যেহেতু সামর্থ্য রাখো তাহলে এই কাজটা করো তার মানে আগে আল্লাহ তৌফিক দেন তারপরে ইবাদত করতে হয় এই জন্য যারাই পয়সাওয়ালা হয়ে গেছেন তার মানে কি এই তৌফিকটা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে তারপরে বলছে তুমি জাকাত তো এই জন্য আমরা যারা ইবাদত করতেছি এই যে আজকে মসজিদে যে আসছি তার মানে আল্লাহ আমাদেরকে এত ব্যস্ত রাখে না আল্লাহ আমাদেরকে এত খেটে খাওয়া লোক বানায় না আমরা ফ্রি হয়েছিলাম বিদে কিন্তু মসজিদে তাড়াতাড়ি আসছি তাই না তাহলে আল্লাহ আগে আমাদেরকে সামর্থ্য দিয়েছেন তারপর আল্লাহ বলেছেন তো তুমি এই কাজটা করো এই জন্য তৌফিক আল্লাহর পক্ষ থেকে আগে আসে এই জন্য যাদের ক্ষমতা নাই দেখেন সিয়াম রমজান মাস আসতেছে সিয়াম তো তারা রাখবে যারা সুস্থ কিন্তু যারা অসুস্থ আল্লাহ বলছে ঠিক আছে তুমি পরে রাখো সুস্থ হয়ে রাখো ব্যাপারটা এরকম নয় তো তার মানে আল্লাহ আগে আমাদেরকে তৌফিক দেন এই জন্য ভাববেন না যে আমরা যারা ইবাদত করতেছি এটা আমাদের নিজেদের ক্ষমতায় না আমাদের কোনো ক্ষমতা নেই এটা একান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এই জন্য আল্লাহ বলেছেন যেই ব্যক্তি ভালো ভালো কাজ করতে পারতেছ তুমি আল্লাহর প্রশংসা করো ওয়ামান ওয়াজাদা গাইরা যালিক আর যেই ব্যক্তি ভালো কাজের উপরে নাই তুমি তোমার দ্বারা পাপ হয়ে যাচ্ছে তুমি অন্যায় করতেছ ফালা তালু মান্না ইল্লা আনফুসাহ তাহলে সে যেন নিজেকে ছাড়া অন্যকে ধিক্কার না দেয় তার মানে কোনো পাপই যেন নিজেকে ছাড়া অন্যর উপরে দোষ না চাপায় আল্লাহ বলছে এটা তোমার জন্য তোমার তুমি দায়ী তার অন্য কেউ তোমাকে জোর করে পাপ করায় না খামা খা আমরা শয়তানকে দোষী খামা খা আমরা বন্ধু বান্ধবকে দোষী দেখবেন আপনাদের সন্তান যদি কোনো পাপ করে নেশা করে বা সিগারেট খায় গান বাজনায় লিপ্ত হয় যদি ওই যে বিচার বসে তখন বাপ মা এটাই বলে আমার ছেলে খারাপ ছিল না ওই যে আপনার ছেলের সাথে মিশে আমার ছেলে খারাপ হয়েছে ওই বন্ধু বান্ধবদের খারাপ বন্ধু বান্ধবদের সাথে মিশে আমার ছেলে খারাপ হয়েছে প্রতিষ্ঠানকে দোষী এলাকাকে দোষী কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন না যেই ব্যক্তি পাপ কাজে লিপ্ত তুমি আল্লাহকে অত সারাপ করতে পারবে না বাপ মা কেউ না বন্ধু বান্ধব কেউ না সমাজ কেউ না তুমি নিজে দায়ী তাহলে তুমি নিজেকে ধিক্কার দাও তার মানে কি কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি যদি বলে আমার বাপ মা আমাকে শিখায় নাই আমাদের সমাজ ব্যবস্থা ভালো ছিল না আমাদের বন্ধু বান্ধবরা আমাকে পাপ করাইছে আল্লাহকে তাকে মাফ করবে এই জন্য যেই ব্যক্তি হক পথে আছেন আল্লাহর প্রশংসা করেন আর যারা পাপ করতেছে তাদেরকে উচিত তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসা কারণ আল্লাহ বলে দিয়েছেন কোরআন প্রায় 6টা আয়াতের মধ্যে আছে লা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা কিয়ামতের বিচারের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না কেউ কারো উপরে পাপের দোষ চাপিয়ে দেবে আল্লাহ বলছে এটা গ্রহণযোগ্য হবে না যা শাস্তি তাকে ভোগ করতে হবে কোনো ব্যক্তি যদি সম্পর্ক যুক্ত হয় তাকে আল্লাহ শাস্তি দেবে কিন্তু আপনাকে আমাকে কিন্তু আল্লাহ মাফ করবে না যে পাপ করবে তাকে শাস্তি পেতেই হবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা বলেছে প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে ঢোকানোর আগে জাহান্নাম দেখানো হবে যাতে করে সে অন্তর থেকে শুকরিয়া আদায় করতে পারে ঠিক তত্র ওয়ালা ইয়াদখুলু আহাদুন ইন্নার ইল্লা উরিয়া মাকাদাহু মিনাল জান্নাহ জাহান্নামীদেরকেও যখন জাহান্নামে ফেলা হবে তখন ফেলার আগে তাকে জান্নাত দেখানো হবে যে দেখো ওই যে সুখকর যে জায়গাটা এই স্বাচ্ছন্দ্যকর জায়গাটা তোমার জন্য ছিল লাউ আহসানা তুমি যদি ভালো কাজ করতা তাহলে আজকে তুমি জাহান্নামী নও বরং এই জান্নাতে হইতা
কেন লিয়াকুন আলাইহি হাসরা তখন এই ব্যক্তির উপরে মনে হচ্ছে যারা গজব ভেঙে পড়বে তার মানে মানুষ যখন কোনো কিছু দামি কিছু হারায় নিজের ভুলের কারণে তখন কিন্তু আফসোসটা বেশি করে রাস্তাঘাটে চলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ভুল মিস্টেক হয়ে গেলে যদি দেখেন আমার ভুলের কারণে আমার ক্ষতি হয়েছে তখন কিন্তু আফসোসটা বেশি লাগে আপনারা কি অবস্থা হবে আপনি বাজার করে নিয়ে যাচ্ছেন ডিম তেল যে কোনো একটা কিছু আপনি ঠিকমতো ধরতে পারেননি বা আপনাকে বলেছিল এইভাবে ধরেন ধরেননি ফেটে গেল ডিমগুলো সব পড়ে গেল ভেঙে গেল তেলগুলো পড়ে গেল তখন আপনি কি করেন আফসোস করেন যদি এইভাবে ধরতাম তো এটা হচ্ছে নিয়ম নিজের ভুলের কারণে যখন কেউ ধরা পড়ে তখন তার আফসোসটা বেশি হয় যে আমি যেমনটা না করতাম এমনটা হইতো না তো জাহান্নামে যাওয়ার ফলে যখন আল্লাহ তাকে জান্নাতটাকে দেখিয়ে দিবেন যে আজকে তুমি যদি কর্ম করতে তাহলে জাহান্নামি নয় তুমি জান্নাতি হইতা তখন তার উপরে আক্ষেপটা খুব বেশি হবে এ হাদিস থেকে আরেকটা জিনিস জানিয়ে দিই তার মানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামে প্রত্যেকের বাড়ি নির্ধারণ করে রেখেছেন প্রত্যেকের তার মানে আমরা প্রত্যেকে জান্নাতে আবার প্রত্যেকে কিন্তু জাহান্নামী প্রত্যেকে কিন্তু জাহান্নামী আবার প্রত্যেকে জান্নাতি পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে অংশ আছে প্রত্যেকটা মানুষের জন্য কেউ যদি জান্নাতে যেতে না চায় এটা তার ব্যর্থতা কারণ সে নিজের কর্মের কারণে সে জান্নাতটাকে দূরে ঠেলে দেয় কিন্তু আল্লাহ কিন্তু প্রত্যেকের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন আল্লাহকে আপনি দোষারোপ করতে পারবেন না এই জন্য যারা বলে ইহুদি নাসারা হিন্দু খ্রিস্টানদেরকে তো আল্লাহই বানিয়েছে কথা তো সত্য আবার আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়েছেন কিন্তু আল্লাহ বলেনি যে তুমি ইহুদি নাসারা খ্রিস্টান থেকে যাও কারণ আল্লাহর পক্ষ থেকে তো আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ তো রাসুল পাঠিয়েছেন এই যে আমি আর আপনি মানুষ শুধু মুসলমানের ঘরের জন্ম দেখেই যে কোরআন হাদিস মেনে নিয়েছে তা কিন্তু নয় বরং আমাদের বিবেক বলতেছে এটাই হক তাই না আমরা এটাই কোরআন হাদিস পড়তেছি শুনতেছি গ্রহণ করে নিচ্ছি ওই বিবেকটা তো ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দুদেরও আছে নাই আছে কিন্তু এই কথাটাকে গ্রহণ করতেছে না এটাই হলো মূল কারণ হিন্দুর ঘরে জন্ম হওয়ার কারণে এটা ওর অপরাধ না অপরাধ হলো যখন ওর বিবেক খুলে গেছে তারপরেও ও এই কথাগুলো গ্রহণ করতেছে না এটা হচ্ছে ওর অপরাধ এজন্য যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় না যাবে না এটা তার ব্যর্থতা তো জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত হয়ে আছে বিচারের মাঠে জান্নাত এবং জাহান্নামকে নিয়ে আসা জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত হয়েছে আরেকটা দলিল দিয়ে ওটা আপনাদের খুব ভালো জানা আছে এই যে রমজান মাস আসতেছে না একটা হাদিস তো কমন সবাই শুনবেন কি ইজা দাখাল রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ও বুল্লিকাত আবওয়াবুন নার যে রমজান মাসের চাঁদ যখন উঠে যাবে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হবে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হবে তাহলে এই হাদিস তো বহুবার শুনেছেন এগুলো কি প্রমাণ করে তার মানে জান্নাত জাহান্নাম প্রস্তুত হয়ে আছে এবং জান্নাত জাহান্নামের দরজাও আছে তাই না আরেকটা জিনিস প্রমাণ হয় জান্নাতের প্রত্যেকটা দরজা বন্ধ থাকে সবসময় আর জাহান্নামের দরজা কিন্তু অলওয়েজ খোলা থাকে রমজান মাস আসলে ব্যতিক্রম হয় রমজান মাস আসলে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় তাহলে যেই জিনিস বন্ধ থাকে সেটাই না খোলা হয় আর যেই জিনিস খোলা থাকে ওটাই তো বন্ধ হয় তো জাহান্নামের পথ চারোদিক থেকে খোলা চারোদিক থেকে খোলা আপনাকে দেখে পথ চলতে হবে আর জান্নাতের দরজাগুলো বন্ধ আছে আপনাকে আমাকে সেটা কর্ম করে খুলতে হবে এটা মাথায় রেখে জান্নাতের প্রত্যেকটা দরজা বন্ধ একটা নামাজের দরজা একটা সাদাকার দরজা একটা জিহাদের দরজা একটা পিতামাতার দরজা জানেন এগুলো পিতামাতার দরজা আছে একটা জান্নাতে যার পিতামাতা জীবিত তার উচিত পিতামাতার সাথে ভালো ব্যবহার করা মানে যার পিতামাতা বেঁচে আছে রাসূলুল্লাহ বলছেন এই জান্নাতের দরজা দুইটা খোলা আছে উচিত তাদের খেদমত করে দরজা দুটা খুলে ফেলা যখন মরে যাবে দরজা বন্ধ হয়ে যাবে তো জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত হয়ে আছে জান্নাতের প্রত্যেকটা দরজা বন্ধ থাকে যারা সালাত আদায় করতে পারবে তাদেরকে সালাতের দরজা দিয়ে ঢাকা যারা জাকাত দেবে তাদের জন্য জাকাতের দরজা খুলে যাবে মানে প্রত্যেকটা দরজা ইবাদতের সাথে সম্পর্কযুক্ত
আল্লাহ যেন আমার এবং আপনাদের পিতা মাতাকে ক্ষমা করেন। তো বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে আসা হবে। রাসূল সাল্লাম বলেছেন ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিল্লা 70 আলফ সিমাম, জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে এবং জাহান্নামের মধ্যে 70,000 লাগাম পরানো থাকবে। মা কুল্লি সিমাম 70,000 মালাকিন ইয়াজুরুনাহা, আর এক একটা লাগাম ধরে থাকবে 70,000 করে ফেরেশতা। একটা লাগাম 70,000 ফেরেশতারা টানবে, কত ভারী আর কত বড় হলে এটা হতে পারে। এখানে আমি আরেকটা কিছু দেখতে পাচ্ছি, জাহান্নামে শুধু বড় আর ভারী নয় বরং ভয়ঙ্কর। এখানে লাগাম পরার কথা আছে। আপনি জানেন ভাল্লুক, বড় বড় হাতি, বড় বড় প্রাণী, হিংস্র প্রাণীগুলোর মধ্যে লাগাম পরানো থাকে। কিছু গরু আছে, খুব বড় গরু দেখবেন মহা, বা এটাকে লাগাম বলে, লাগাম পরানো থাকে। যদি লাগাম পরানো না থাকে না, ওটাকে কন্ট্রোল করা যাবে না। জাহান্নাম এতটা হিংস্র, এতটা মারাত্মক যে জাহান্নামকে টেনে যখন নিয়ে আসা হবে, লাগাম পরিয়ে নিয়ে আসা হবে, না হয় জাহান্নাম এত গর্জন করে, চিৎকার করে, এত হুঙ্কার দেয়, তখনই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ জাহান্নামকে দেখে, গর্জন শুনলেই ওখানে বেহুশ হয়ে যাবে, এত মারাত্মক এই জাহান্নাম। সেই বর্ণনাটাই আমি এখানে পেশ করব। তো এই হাদিসগুলো এখানে আছে যে জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। যেমনটা বলেছিলাম যে আজকের আলোচনার বিষয় হলো জাহান্নাম, জাহান্নামের ভয়াবহতা। এই সম্পর্কে আমি কিছু কথা বলি যে জাহান্নামটা কত মারাত্মক হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন হাদিসে সব থেকে বেশি যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে জাহান্নাম, এবং আরেকটা শব্দ হচ্ছে আগুন, না না আগুন। জাহান্নাম শব্দটা এতটা মারাত্মক, শুনলেই আপনার অন্তরের মধ্যে একটা বড় ধরনের প্রভাব ফেলে, একটা ভয় আতঙ্ক চলে আসে। জাহান্নাম শব্দটা এত মারাত্মক। জাহান্নাম হলো মূলত শাস্তির জায়গা, তার একটা জায়গাতেও শান্তি নেই, সবটাই হলো শাস্তি, কঠিন জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে বানিয়েছেনই শাস্তি দেওয়ার জন্য, আর এটা স্পষ্ট হাদিসে রয়েছে। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এনেছেন, 4850 নম্বর বুখারীতে এবং মুসলিমে হাদিসটি 7065 রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি করার পরে জাহান্নামকে বলতেছেন আনতি আযাবি ওয়া আযিবু বিকি মান নাশাউ মিন ইবাদি, তুমি আমার আযাব, আমি তোমাকে দিয়ে আমার বান্দাদের মধ্যে যাকে চাই আমি শাস্তি দিয়ে ছাড়ব। তার মানে জাহান্নামকে আল্লাহ আযাব বলেছেন, মানে জগৎটাই হলো শাস্তি। খুব মারাত্মক জিনিস, জগৎটাই হচ্ছে শাস্তি। এখানে যদি কোনো ব্যক্তি পতিত হয়, সে কোনোদিন শান্তি পাবে না। এমন নয় যে কিছু কালের জন্য শাস্তি পাবে, কিছু কালের জন্য থেমে যাবে, এমন নয়। এই শাস্তি কন্টিনিউ চলবে, কোনো ক্ষণের জন্য থেমে থাকে না, বরং শাস্তি শাস্তি চলতে থাকবে, এতটা মারাত্মক এই জাহান্নাম, এতটা মারাত্মক এই জাহান্নাম। অনেক রাগী, একটু আগে সেটা বলেছিলাম যে জাহান্নাম এত মারাত্মক যেটা রাগ অনেক, কারণ আল্লাহর রাগ দিয়ে এটাকে বানানো হয়েছে। এতটা রাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইযা রাআতহুম, জাহান্নাম যখন পাপীদেরকে দেখবে, যখন টেনে নিয়ে আসা হবে, তখন দেখতে পাবে জাহান্নাম পাপীদেরকে। জাহান্নামের চোখ আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নামের কান আছে, জাহান্নামের গর্দান আছে, মানে চার একটা ফেজ আছে, আকৃতি আছে, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার হাদিসে কোট করেছেন। ইউতা তাখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে জাহান্নামের একটা গর্দান বেরোবে, লাহা আইনানে তুবসিরান ও উজনানে তাসমাআন ও লিসানু ইয়ান্তিকু, জাহান্নামের একটা গর্দান বেরোবে, তাতে দুইটা চোখ আছে সে দেখতে পায়, দুইটা কান আছে শুনতে পায়, জবান আছে কথা বলতে পারে। এবং কেন এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, জাহান্নাম সেদিন বলবে এমনি উকিন্তু সালাসাতি, আমাকে তিন শ্রেণীর মানুষের উকিল বানানো হয়েছে, দায়িত্বশীল বানানো হয়েছে, মানে আমি তিন ক্যাটাগরির মানুষকে ধরবই ধরো, জাহান্নাম বলতেছে। তারা একটা হলো বিকুল্লি জব্বার আনিদ, প্রত্যেক অহংকারী স্বৈরাচার হচ্ছে আমার লোক। জাহান্নাম বলতেছেন প্রত্যেক স্বৈরাচার অহংকারীকে আমি ধরবো,
আর বিকুল্লি মান দা মা আল্লাহ ইলাহান আখার ওই প্রত্যেককে আমি ধরব যারা আল্লাহর সাথে অন্যকে ডেকেছে যারা আল্লাহর সাথে অন্যর কাছ থেকে সাহায্য চায় মানে শিরিক করে তাদেরকে ও বিকুল্লি মুসাউবিরিন এবং প্রত্যেক আর্টিস্টকে আমি ধরব যারা অঙ্কন করে চিত্র অঙ্কন করে মূর্তি বানায় ছবি আঁকে এমন প্রত্যেকটা লোককে জাহান্নাম ধরবে তাহলে এই শ্রেণীর জাহান্নামে কারা যাবে এটা আমরা একটু পরে আলোচনা করতাম কিন্তু এখানে তিন শ্রেণীর মানুষকে পেলাম আমরা কারা তারা যারা অহংকারী স্বৈরাচার এক তো ইসলাম পালন করে না আবার যারা ইসলাম পালন করে তাদেরকে মন্দ বলে এক তো তারা ইসলাম পালন করে না আবার ইসলামের বিধানকে নিয়ে ঠাট্টা করে এগুলো হচ্ছে উত্তপ্তকারী জব্বার বলা হয়েছে আনিত মানে অত্যন্ত বিদ্বেষী লোক এদেরকে জাহান্নাম ধরবে এবং যারা আল্লাহর সাথে শিরিক করেছে তাদেরকে জাহান্নাম ধরবে এবং যারা ছবি অঙ্কন করেছে তাদেরকে জাহান্নাম ধরবে এই কথাগুলো আমাদের মুসলিম সমাজের মধ্যে এত বেশি আমরা বলতে ইচ্ছা করে কেননা আমাদের নেতা শ্রেণীর মানুষগুলো বা যারা ইসলামটাকে মনে করে যে জঙ্গিবাদ বা এরকম কিছু আমরা যখন এই ধরনের কল্যাণকর কিছু বলি এটা তাদের গায়ে লাগে তারা মনে করে যে এটা তাদের প্রগতিতে বাধা তারা মনে করে আমরা নাকি তাদের প্রগতি তার চলমান রাজনীতিতে নাকি আমরা ইন্টারফেয়ার করি মূলত মুসলিম ভাই হিসেবে আপনার যত বড় পাপ আছে পাপ নিয়েও একদিন একদিন আপনি জান্নাতে যাবেন কিন্তু এই ধরনের পাপ যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক যেগুলো শিরকের পর্যায়ে নিয়ে যায় যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মতো করে কোনো ব্যক্তি সৃষ্টি করতে চায় আল্লাহ তাকে কোনোদিন মাফ করবে না তাহলে সাধারণ দুনিয়ার জন্য আপনার নেতা নেতৃত্বে আপনার ওই বিভিন্ন ব্যক্তিকে ভালোবাসতে গিয়ে আপনি পুতুল বানান ছবি অঙ্কন করেন এটা মুসলিম হিসেবে যায় না আপনাকে বাঁচতে হবে আপনি কিভাবে নেন কিন্তু কোরআন হাদিস বলতেছেন আপনাকে বাঁচতে হবে এই জন্য আমাদের সন্তানদেরকে বিশেষ করে ছবি অঙ্কন করা থেকে বাধা দিয়ে রাখতে হবে আপনার সন্তান যখন আর্ট করে ঘরে ফুলের ছবি আঁকুক গাছপালার ছবি আঁকুক ঘরবাড়ি বানাক প্রাকৃতিক দৃশ্য বানাক কোনো আপত্তি নেই কিন্তু সে যেন ভাব ভাল্লুক কোনো প্রাণী এই ধরনের কোনো কিছু যেন না আঁকে কারণ মানুষের আকৃতি মানুষের চেহারা এগুলো যেন অন্তত না করে কারণ এগুলো যারা করবে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ কিন্তু তাদেরকে কোনোদিন ক্ষমা করবেন না তো জাহান্নামের আকৃতি আছে জাহান্নাম কথা বলে জাহান্নাম ধরবে এই জাহান্নামকে যখন নিয়ে আসা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের যে আয়াতটা আছে ইজা রাআতহুম জাহান্নাম যখন পাপীদেরকে দেখতে পাবে মিন মাকানিন বাঈদিন দূর থেকে কি করবে সামিউ লাহা তাগাইয়াসা তারা শুনতে পাবে জাহান্নামের গর্জন কি জিনিস সামিউ লাহা তাগাইয়াসা ওয়া জাফিরা এবং জাহান্নামের চিৎকার তারা শুনতে পাবে হুঙ্কার শুনতে পাবে এটা সূরা ফুরকানের 12 নম্বর আয়াতে রয়েছে কোরআনে সূরা মুলকে আল্লাহ বলেছেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর যখন জাহান্নামে পাপীদেরকে নিক্ষেপ করা হবে তখন তারা দেখতে পাবে যে জাহান্নাম কত গভীর চিৎকার করে বা কত জোরে জাহান্নাম মানুষকে হুঙ্কার দেয় দেখতে পাবে কেন তাকাদু তামাইয়াযু মিনাল গাইজ জাহান্নাম এত কঠিনভাবে বানানো হয়েছে সে রাগে ফেটে যাওয়ার উপক্রম ঘটবে যে কোনো পাপীকে দেখতে জাহান্নাম রাগে ফেটে যাবে এতটা মারাত্মকভাবে জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে এই জাহান্নামকে যার ফলে লাগাম লাগিয়ে টেনে নিয়ে আসা হবে যে হাদিসটি একটু আগে আপনাদের কাছে বলেছিলাম 70-56 রয়েছে যে ইউতাবি জাহান্নামা ইয়াউমাইযিন লাহা 70 আলফা জিমাম 70,000 লাগাম পরিয়ে টেনে নিয়ে আসা হবে এটা মূলত এই জাহান্নামের ভয়াবহতার কারণে অন্য কোনো কারণে নয় এই জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে এটা অত্যন্ত মন্দ জায়গা জাহান্নামের পরিচয় সম্পর্কে কোরআন হাদিসে যেটা বলা হয়েছে এটা অত্যন্ত মন্দ জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্না লিত্তাগিনা লাশাররা মাআব নিশ্চয় সীমালঙ্ঘন যারা করে তাগুত যারা তাদের জন্য শাররা মাআব এই জাহান্নাম হচ্ছে অত্যন্ত মন্দ জায়গা জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহা এবং এখানে যারা পতিত হবে যারা বসবাস করবে এটা অত্যন্ত খারাপ জায়গা আল্লাহ নিজে বলেছেন জাহান্নাম অত্যন্ত খারাপ জায়গা যেটা সূরা স 38 নম্বর সূরার 55-56 নম্বরে পেয়ে যাবেন এটা এতটা মন্দ জায়গা যেখানে কেউ সহ্য করার মতন অবস্থায় থাকে না সহ্যই হবে না মুমিনদেরকে আল্লাহ দোয়া করতে শিখিয়েছেন যেটা আপনি সূরা ফুরকানে পেয়ে যাবেন তাদের একটা আয়াত হচ্ছে এটা আলে ইমরানের
সূরা ফুরকানে রয়েছে 66 নম্বর আয়াতে যে তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় এবং বলে ইন্নাহা সাআত ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা এটা অত্যন্ত মন্দ বসবাসের জায়গা এই জাহান্নাম অত্যন্ত মন্দ জায়গা এজন্য আমাদেরকে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে যারা স্থায়ী জাহান্নামী হবে বলেছিলাম যে জাহান্নামের মধ্যে এমন হবে না দুই এক ঘন্টা শাস্তি আবার দুই এক ঘন্টা থেমে যাবে এমন হবে না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামীদের সম্পর্কে সবচেয়ে কঠিন কথা যেটা বলেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার নিশ্চয়ই যারা কুফরি অবস্থায় মরে যাবে উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন এদের উপরে আল্লাহ ফেরেশতা এবং মুমিনদের লানত রয়েছে কাফেরদের উপরে তারপরে বলেছেন খালিদিনা ফিহা এরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে লা ইউখাফফাফু আনহুমুল আযাব এই কাফেরদের উপরে জাহান্নামের শাস্তি কোনোদিন হালকা হবে না বরং বৃদ্ধি করা হবে খাফফিফু লাহুমুল আযাব ওয়া লাহুম ইউনজার আর তাদেরকে কোনো রকমের ছাড়ও দেওয়া হবে না স্থায়ী জাহান্নামে যে কাফের কুফরি অবস্থায় যারা মরে যাবে তাদের শাস্তিকে হালকা করা হবে না এবং তাদেরকে মুক্ত করা হবে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 161 162 নম্বর আয়াতে বলেছেন তেমনি সূরা নাবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে আছে মানে পাপীদেরকে ধরার জন্য প্রস্তুত হয়ে আছে মিরসাদ ডাকাতকে বলা হয় যারা লুকিয়ে থাকে উৎপেতে থাকে আসলেই ধরে এরকম তো এই জন্য বলা হয়েছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম উৎপেতে আছে ধরার জন্য লিত্তাগিনা মাআবা কাদের জন্য যারা সীমালঙ্ঘন করে তাগুত সীমালঙ্ঘন কি ইসলামের যে কোনো বিধিবিধানকে আপনি তাওয়াক্কা করলেন না ছুঁড়ে ফেলে দিলেন এটা হচ্ছে সীমালঙ্ঘন করা আপনি জানতেছেন যে এটা ইসলামের বিধান নয় আপনি ড্যাম কেয়ার মানে এটাকে পাত্তাই দিচ্ছেন না আপনি ছোট্ট একটা উদাহরণ নিয়ে নেন বিয়ে শাদীর মধ্যে বিয়ে শাদীর সাথে ইসলামের কি সম্পর্ক মাত্র কয়েকটা কাজ মেয়ের বাবা বলবে আমি আমার মেয়েকে বিয়ে দিলাম ছেলে বলবে আমি কবুল করলাম দুজন সাক্ষী হয়ে গেল বিয়ে একটা মোহর ধার্য করবে ঝামেলা শেষ রাষ্ট্রীয়ভাবে রেজিস্ট্রেশন করা হবে এটাই হচ্ছে বিয়ে এ ছাড়া বাকি আমরা যত কিছু এটার সাথে অ্যাড করেছি প্রত্যেকটাই হচ্ছে সীমালঙ্ঘন প্রত্যেকটা সীমালঙ্ঘন এবার আপনি বুঝছেন যে সীমালঙ্ঘনটা কী হবে ইসলামের যে কোনো বিধানের সাথে এরকম আমরা করে থাকি এগুলো সব হচ্ছে সীমালঙ্ঘন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন জাহান্নাম প্রস্তুত রয়েছে সীমালঙ্ঘনকারীদের জন্য ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি শুধু স্বাদ পেতে থাকো মানে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো আজকে ফালান নাযীদাহুম নাযীদাকুম ইল্লা আযাবা আজকে শুধু তোমাকে বৃদ্ধি করা হবে কি শাস্তি শুধু বৃদ্ধি করা হবে একজন তাবি বলেছেন বা মুফাসসিরগণ বলেছেন জাহান্নামীদের জন্য এর চাইতে কঠিন কোনো কথা হতে পারে না একটা ব্যক্তি জাহান্নামে চলে যাবে গেল কিন্তু যখন তাকে বলা হবে তোমাকে শুধু শাস্তি বেশি দেওয়া হবে আর কিছু দেওয়া হবে না তার মানে তোমার শাস্তি খালি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এটা জাহান্নামীদের জন্য অনেক কঠিন একটা কথা তো এরপরে আগুনের বর্ণনাগুলো আসবে আমি ইনশাল্লাহ আগামী খুতবাগুলো তো আপনাদের এখানে আসা হবে প্রত্যেক মাসে একবার করে ইনশাল্লাহ আমি চাইলে একটু লম্বা করতে পারি কিন্তু মাথায় চরম ব্যথা হচ্ছে আমি মানে হয়তো দাঁড়িয়ে থাকতে পারবো না কিছুক্ষণ তো আজকের মতো খুতবা আমি এখানে সমাপ্ত করতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের দৃশ্যটা আমাদের কাছে তুলে ধরেছেন এবং বারবার বলেছেন ইত্তাকুন্নার দেখো তোমরা জাহান্নাম থেকে বাঁচো ইত্তাকুন্নার অলৌ বিশিক্কিত আমরা দিই তোমাদের কোনো ব্যক্তি যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এতটুকু দান করার ক্ষমতা রাখো এতটুকু তাহলে তাও করো তারপরে জাহান্নাম থেকে তুমি বাঁচার চেষ্টা করো তার মানে দান সাদকা মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করতে সক্ষম আমাদের মা বোনদের জন্য রাসূল সাল্লাম কি বলেছেন যে ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার তোমরা বেশি বেশি দান সাদকা করো এবং তোমরা বেশি বেশি ইস্তিগফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও কেন ফাইনি রাআইতু আকসারা কুন্না মিন আহলিন নার আমি তোমাদের অধিক মাত্রায় জাহান্নামে দেখেছি তাহলে জাহান্নামে দেখা এটা হচ্ছে ফলাফল কিন্তু বাঁচার উপায় কি বলেছেন বেশি বেশি দান সাদকা করা বেশি বেশি ইস্তিগফার করা এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা বেশি বেশি দান সাদকা করো তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো
رسول الله صلى الله عليه وسلم بولچن اتقوا النار اولو بشكت امرتين فمن لم يجد কোন ব্যক্তি যদি সামান্য পরিমাণ দান করার মতন ক্ষমতা না রাখে فبكلمه طيبه তাহলে সে যেন সব সময় মুখে কালিমাত তাইয়েবা মানে উত্তম কথা যেন উচ্চারণ করে তার মানে সে যেন মুখে খারাপ কথা না বলে কোন ফকিরকে গরীবকে ধমক যেন না দেয় সে যেন ভদ্র কথা বলে ভালো কথা বলে আর আল্লাহর কাছে যেন সবচেয়ে উত্তম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেন বলে ইস্তেগফার করে ভালো কথা বলে তার মানে যেই ব্যক্তি দান করার ক্ষমতা রাখে না তার অতটা সামর্থ্য নাই সে সব সময় মুখে আল্লাহর জিকির করবে এটা তাকে জান্নাত পৌঁছে দিতে পারবে এবং জাহান্নাম থেকে তাকে বাঁচাতে সক্ষম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহর কাছে আমরা জান্নাত কামনা করতেছি এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করতেছি আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد যদি আমার একান্ত ইচ্ছা ছিল যে জাহান্নামের আগুনের নমুনাটা আপনাদের কাছে তুলে ধরব কিন্তু সম্ভবপর হচ্ছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা দান করুন আমিন এক ভাই একজন দিনী ভাই এর ছেলে অসুস্থ হসপিটালে ভর্তি তার জন্য দোয়া চেয়েছেন আরেক ভাইয়ের আজকে অপারেশন করা হবে তার জন্য দোয়া চেয়েছেন এবং আমাদের মধ্যে অনেকে আছেন যারা হয়তো অসুস্থ যাদের ঘরে কেউ না কেউ অসুস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের প্রত্যেককে সুস্থতা দান করুন আমিন এবং আল্লাহর পক্ষ থেকে যে কোনো বিপদ মুসলিমদের আসুক না কেন এটা যেন আমাদের জন্য আল্লাহর রহমত স্বরূপ হয়ে আসে আমিন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের যে কোনো বিপদ এমনি এমনি আসে না দুইটা কারণে আসে এক বিপদের মাধ্যমে আপনার মর্যাদা বৃদ্ধি হয় বিপদের মাধ্যমে আপনার গুনাহখাতা ঝরে যায় সুবহানাল্লাহ এটা অনেক বড় একটা ব্যাপার অতএব আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পরীক্ষায় ফেলেছেন আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আর যাদেরকে আল্লাহ পরীক্ষা থেকে মুক্ত রেখেছেন আল্লাহ যেন আমাদেরকে সেই পরীক্ষায় না ফেলেন আমরা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করতেছি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ আমরা তোমার কাছে দুনিয়া এবং পরকালের নিরাপত্তা কামনা করতেছি আল্লাহ আমরা তোমার কাছে দুনিয়ার আজাব কবরের আজাব এবং জাহান্নামের আজাব থেকে তোমার কাছে আশ্রয় কামনা করতেছি আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও কিয়ামতের মাঠে আল্লাহ তুমি আমাদেরকে অপরাধীদের খাতায় অন্তর্ভুক্ত করো না আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের পিতা মাতাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমিন আজকের খুতবা যতটুকু কথা বলেছি আল্লাহ এটা আমাদের অন্তরে যেন বসাতে পারে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো এবং সর্বোপরি যেই কাজগুলো জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্যে করা হয়ে থাকে আমরা যেন সেই কাজগুলো করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দোয়া শিক্ষা দিতেন তিনি বলতেন তুমি বলবা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার ইয়ামা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি এবং সেই কথা সেই কাজ থেকেও আশ্রয় চাচ্ছি যেই কথা যেই কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় তার মানে আমরা সর্বোপরি ওই রকমের অপরাধ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ যেন কবুল করেন আমিন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ